নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো, তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটাকে স্কিপ না করে পড়ে দেখো, আসলে তোমরা সবই বুঝতে পারবে। তো বন্ধুরা, সবার প্রথমে আজ কাল থেকে যে নিউজটা নিয়ে সরগোল পড়ে যাচ্ছে ইউটিউব সেকশানে, তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব জায়গায়, সেটা হচ্ছে যে হারিস বেলকাবলাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই হারিস বেলকাবলা যার বর্তমান বয়স কিন্তু 29 বছর এবং তিনি 32টা ম্যাচ খেলে একটা গোলও করে ফেলেছেন। এই প্লেয়ারের সম্বন্ধে বলতে গেলে, এই প্লেয়ার হচ্ছে আলজেরিয়ান একজন ফুটবলার এবং তিনি লিগা ওয়ানের একটা ক্লাবে খেলেন, ঠিক আছে। তো যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 24 কোটি টাকা। 24 কোটি টাকা হলে কিন্তু তার স্যালারি কিন্তু ক্লাব থেকে দেওয়া হয় 4 কোটি টাকা, ঠিক আছে। তো এই এই যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারকে নেওয়ার জন্যে মোহনবাগান নাকি কথাবার্তা চালাচ্ছে এমনটা শোনা যাচ্ছে। তো দেখো, এই যে মানে প্লেয়ার আছে তোমার, মানে এই যে প্লেয়ার যে ক্লাবে খেলছে, ঠিক আছে, তো এই ক্লাবে কিন্তু আইএসএলের একটা ক্লাবের প্লেয়ার খেলতো যার নাম হচ্ছে রোমেন ফিলিপোতু। রোমেন ফিলিপোতু তিনিও কিন্তু এই ক্লাবে খেলেছেন এবং রোমেন ফিলিপোতু যে এজেন্ট আছে, তো সেই এজেন্টের এজেন্টও কিন্তু এই প্লেয়ারের এজেন্ট, ঠিক আছে। তো এই এজেন্টের সাথে শোনা যাচ্ছে নাকি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান যতটুকু শোনা যাচ্ছে। তো যদি এই প্লেয়ারকে নিয়ে আসে তাহলে কিন্তু কার্ল ম্যাকিউর দল ছাড়তে হবে। তো দেখো, কার্ল ম্যাকিউর যথেষ্ট একটু বয়স হয়েছে আর কোয়ালিটি নিয়েও কথা উঠতে পারে পরের বছরে, তো যার জন্য কিন্তু এখন থেকে তার রিপ্লেসমেন্ট খোঁজা স্টার্ট করে দিয়েছে মোহনবাগান, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো এই প্লেয়ার মানে মিডফিল্ড পজিশানে খেলতে গেলে তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে, সেন্টার মিডফিল্ডার পাশাপাশি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে। তো যাই হোক, এই প্লেয়ারের তিনি কিন্তু মানে মেসি, নেইমার, এমবাপে এদের বিপক্ষেও খেলা প্লেয়ার, যথেষ্ট কোয়ালিটি একটা আছে প্লেয়ারের। তো এই প্লেয়ার সিটিজেনশিপ ফ্রান্স এবং আলজেরিয়া দুটোই আছে। তো দেখা যাক মোহনবাগান এই প্লেয়ারকে সই করে নাকি শুধুমাত্র একটা রিউমার হয়েই থেকে যায়। তো আমার তো মনে হয় না যে এই প্লেয়ারকে নেবে মোহনবাগান। তোমাদের কী মনে হয়, তোমাদের মতামতটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলের প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।